সিলেটে বিএনপি নেতা আ ও কামাল হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ ক্যাডার আজিজুর রহমান সম্রাট এখনও তাকে রক্ষাকারী বাহিনী হন্য হয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান শনাক্ত করে সম্রাটকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ কিন্তু অল্পের জন্য ফসিয়েছে সে এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতে দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে পুলিশ এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করেছে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম ও কামাল হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে তার ভাই মইনুল হক বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন মামলায় ছাত্রলীগ কেডার বিশ্বনাথ উপজেলার লামাকাজি গ্রামের আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি করা হয়েছে সম্রাট নগরীর গোয়াইপাড়ায় ভাড়া বাসায় থাকেন সম্রাটকে গ্রেফতারে রেব ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বিশ্বনাথের লামাকাজী ছাতকের গোবিন্দগঞ্জ সুনামগঞ্জ বালাগঞ্জ ও রাজনগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এর মধ্যে গত মঙ্গলবার রাতে প্রযুক্তির সহায়তায় সম্রাটসহ তার এক সহযোগীর অবস্থান শনাক্ত করা হয় ছাতকের গোবিন্দগঞ্জে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার উত্তর আজবাহার আলী শেখ জানান সম্রাট গোবিন্দগঞ্জের তার এক বোনের বাড়িতে অবস্থান করেছে নিশ্চিত হয়ে অভিযান চালানো হয় কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশের উপস্থিতির আগেই সে পালিয়ে যায় অল্পের জন্য সে ফসকে গেছে আজবাহার আরও জানান সম্রাট ও তার সহযোগীরা খুবই ধূর্ত ঘন ঘন মোবাইল ফোন নাম্বার ও অবস্থান পরিবর্তন করছে যে কারণে তাদেরকে গ্রেফতারে ব্যাগ পেতে হচ্ছে এদিকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এছাড়া নামীয় পাঁচ নং আসামি আজিজ হাসান কুটিকে গ্রেফতার করেছে পুলিশ সে সিলেট বিমানবন্দর থানাধীন মংলিপাড় গ্রামের মৃত নূর মিয়ার ছেলে সে নগরীর বসবাস করত। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে প্রসঙ্গত গত ছয় নভেম্বর রাত সোয়াটার দিকে আম্বরখানা বড়বাজার সড়ক দিয়ে প্রাইভেট কার যুগে বালুচরস্ত বাসায় ফেরার পথে গোয়াইপাড়া এলাকায় হামলার শিকার হন বিএনপি নেতা আফম কামাল চার পাঁচটি মোটর সাইকেলে সন্ত্রাসীরা এসে তার গাড়ি আটকে উপর জুপুরি ছুরিকাঘাত করে পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ব্যবসায়িক লেনদেনের জের ধরে এর আগে গত উনিশ অক্টোবর নগরীর আম্বরখানায় আফম ও কামাল ছাত্রলীগ কেডার আজিজুর রহমান সম্রাটকে ছুরিকাঘাত করেন এ ঘটনায় থানায় মামলাও দায়ের করেন সম্রাট ছুরিকাগাতের প্রতিশোধ নিতে গত ছয় নভেম্বর সম্রাটের নেতৃত্বে কামালকে উপরজুপুরি ছুরিকাগাত করা হয় বলে ধারণা পুলিশের আন্নামা চৌধুরী বাংলা বিউটিভি সিলেট